গুৱাহাটী মহানগরীর নুনমাটিত হৃদয় বিদারক ঘটনা। পিতৃয়ে বনভোজ খাবলৈ নিদিয়ার বাবেই ছাত্রের আত্মহনন। চিপ লৈ আত্মহত্যা 19 বছরিয়া কলেজিয়া ছাত্রের। গুৱাহাটীর নুনমাটিত সংঘটিত হল এক মর্মান্তিক হৃদয় বিদারক আত্মহত্যার ঘটনা। পিতৃয়ে বনভোজ খাবলৈ যাব নিদিয়ার বাবেই জীবনের চরম সিদ্ধান্ত বাছি ললে এইগৰাকী কলেজিয়া ছাত্রীয়ে। নুনমাটি থানার অন্তর্গত পাথরকুয়ারির বিষ্ণুনগরত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। সিপ্লয় আত্মহত্যা ভায়োলিনা শইকীয়া নামৰ এজনী ছাত্রীর। ভায়োলিনা গুৱাহাটী কলেজৰ স্নাতক প্রথম ষাণ্মাসিকর ছাত্রী। দেওবারে সতীর্থ ছাত্র ছাত্রীর সঙ্গে হাতীশিলালৈ বনভোজ খাবলৈ যাব বিচাৰিছিল, কিন্তু নিরাপত্তার দোহাই দি বনভোজলৈ যাবলৈ মানা করেছিল পিতৃয়ে। ইমানতেই খর্গহস্ত হয়ে ছাত্রীগৰাকীয়ে ললে চরম সিদ্ধান্ত। ঘরত কোনো নথকার সুযোগতে স্নানাগারত চিপ লৈ আত্মহত্যা ছাত্রীগৰাকীর। বিয়লি কর্তব্য সম্পাদন করে ঘরলৈ উভতি আহি পরিয়ালের লোকে প্রত্যক্ষ করে উলমি থাকা মৃতদেহ। অমায়িক স্বভাবের ছাত্রীগৰাকীর মৃত্যুত এতিয়া অঞ্চল জুড়ি পড়েছে শোকর ছা। শোকত ভাগি পড়েছে পরিয়াল। ইপিনে ছাত্রীগৰাকীর আত্মহত্যার ঘটনাক এক পরিকল্পিত হত্যাকাণ্ড হব পাৰে বলে সন্দেহ প্রকাশ পরিয়ালের। বনভোজ খাবলৈ পিতৃয়ে যাব নিদিয়ার কারণেই ছাত্রীগৰাকীয়ে আত্মহত্যা করার ঘটনায় সৃষ্টি করেছে রহস্যর। আরক্ষীর তদন্তত স্পষ্ট হব প্রকৃত রহস্য। নুনমাটির জয়ন্ত দাসর রিপোর্ট, ঈশান নিউজ।